গল্পকথন মেয়ে কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন অন্নদাশঙ্কর রায়ের গল্প বিনা প্রেম সে না মিলে এটা বটযাত্রীদের ডেরা বিয়ে হয়ে গেছে বাসি বিয়ের দিন বাসায় একা শুয়ে শুয়ে শান্তিনিকেতনের কথা ভাবছি বৌভাত সেখানেই হবে এমন সময় তার অপ্রত্যাশিত আবির্ভাব দেখে চমকে উঠি আমার ছেলেবেলার হেডমাস্টার মশাই হাসি মুখে দাঁড়িয়ে অবনত হয়ে তার চরণ স্পর্শ করি সত্যি এমন মানুষ আর হয় না নিমন্ত্রণ লিপি পাঠানো হয়নি থাকেন কোন সুদূর পল্লী গ্রামে চিকিৎসার জন্যে মাঝে মাঝে কলকাতা আসেন কিন্তু আমি তো কলকাতা থেকে দূরে দেখা সাক্ষাৎ হয় না ছেলেবেলায় যেমনটি দেখেছি তেমনি ছিপছিপে গড়ন তেমনি দীর্ঘ সরল রেখা চলাফেরায় তেমনি ফরফরে ভাব চুলে অবশ্য রূপোর ছোঁয়া লেগেছে তবে বয়সের অনুপাতে কিছু নয় গত বিশ বছরের মধ্যে মাত্র একবার দর্শন দিয়েছিলেন সেও এই কলকাতায় সেবার তিনি ও আমি সাম্প্রদায়িক উন্মত্ততা নিয়ে উদ্বিগ্ন তারও সময় ছিল না আমারও না সেই জন্য একটা কথা অব্যক্ত রয়ে গেল স্বর্গে যাবার আগে বাবা তাকে আমার সম্বন্ধে ও আমাকে জানাবার জন্যে কি বলেছিলেন চিঠিপত্র ঠিকমতো বোঝানো যায় না সুদিনের অপেক্ষায় তিনি ওটা মনের শিকে তুলে রেখে দেন নিমন্ত্রণ করতে ভুলে গেছি বলে বারবার করজোড়ে ক্ষমা প্রার্থনা করি বলি স্যার যদি একটা দিন আগে আসতেন তাহলে স্যারকে ধরে নিয়ে বরকর্তার আসনে বসিয়ে দেয়া যেত স্যার থাকতে আমাকে কি ওটা মানায় আক্ষেপ করি আমি খবরটা তো আজ সকালে পাই পুটুদের ওখানে তাছাড়া এই তিয়াত্তর বছর বয়সে ওসব নিমন্ত্রণ রক্ষা করা আমার সাধ্যে কুলোয় না জানো তো আমি চিরকালই একাহারি রাত্রে শুধু খৈ দুধ খাই তিনি সহাস্যে বলেন মনে ছিল আমাদের উনি শিক্ষা দিয়েছিলেন জীবনযাত্রা সরল ও সাদা করতে আমরা খালি পায়ে স্কুলে যেতুম জামার দরকার কি ধুতির উপর চাদরই যথেষ্ট তাও যদি না জোটে তাহলে ধুতির এক প্রান্ত চাদরের মতো জড়ালেও চলবে তিনিও তাই করতেন আপনি আচরি ধর্ম জীবেরে শেখায় তবে স্কুলটা তো তাঁর নয় যাদের স্কুল তারা অতটা আট পড়ে হতে বারণ করে থাকবেন কে জানে কখন ইন্সপেক্টর সাহেব এসে পড়েন আমরাও সেই ভয়ে একে একে জামা পরি পড়ি এক্সপেরিমেন্টটা যুদ্ধের সময় বছর কয়েক চলেছিল তাতে আমাদের অভিভাবকদের খরচ বেঁচেছিল হেডমাস্টারের ওপর তারা খুশি আমার মনে স্বাধীন চিন্তার বীজ বপন করেন আমার বাবা চারাগাছে জল সেচন করেন হেডমাস্টার মশাই কিন্তু বয়স যতই বাড়ে ততই আমি এদের আয়ত্তের বাইরে চলে যাই আমার কথাবার্তা শুনে কার্যকলাপ দেখে এরা আমার ভবিষ্যতের জন্যে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্কুলের পর কলেজের ছ বছর আমি অন্যত্র পড়াশোনা করি ছুটিতে বাড়ি আসি বাবার মনের নাগাল পাইনি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করি বাবা কি ভাবছেন তার মুখেই শুনি তিনিও জানতে চান আমি কি ভাবছি তাকে জানাই তার মারফত বাবাকে তিনি আমাদের বাড়ির সামনে দিয়ে রোজ বেড়াতে যান বাবার সঙ্গে দেখা হয়ে গেলে বাবা জিজ্ঞাসা করেন হেমেন বাবু আপনার শিশুকে কেমন দেখছেন ও কি শেষকালে আরেকটা কালাপাহাড় হবে মাস্টারমশাই বলেন হ্যাঁ আইকোনো ক্লাস্ট তবে তলারের জোরে নয় কলমের জোরে আপনি ভাববেন না চন্দ্রবাবু চারু কেবল ভাঙতে নয় গড়তেও চায় গড়তে চায় বলেই ভাঙতে চায় কালা কালাপাহাড় কি গড়ার জন্য ভাঙত না ভাঙার জন্য ভাঙত কলেজে গিয়ে আমি তুর্গেনেভের ফাদার্স অ্যান্ড সানস পড়ি হয়ে উঠি আরেকটি বাজারভ তবে ঠিক নাহিলিস্ট নয় অ্যানার্কিস্ট শব্দটার অপব্যবহার হয়েছে বোমার সঙ্গে রিভলভারের সঙ্গে জড়িয়ে গেছে তরুণ যখন অধৈর্য হয় তখন যে কোনো উপায়কেই মনে করে ফেয়ার মিন্স তা যদি হয় তবে আনফেয়ার মিন্স বলে কিছু থাকে না না আনফেয়ার মিন্স আমি সমর্থন করিনি তার বেলা আমি বাপকা বেটা মাস্টার মাস্টারমশাইকে তার মারফত বাবাকে অভয় দিই যে অন্যায় উপায়ে আমি কোনো প্রকার ওলট পালট ঘটাব না না সমাজের না রাষ্ট্রের না ধর্মের না নীতির তা বলে নিষ্ক্রিয়ও থাকব না এক এক সময় আমার মনে হতো যে বাজারবের মতোই আমার অকাল মৃত্যু হবে কিছুই করে যেতে কিছুই দেখে যেতে পারব না ব্যর্থ পরাজিত গৃহপ্রত্যাগত পুত্র আমার পিতার নিড়ি আমার শেষ আশ্রয় প্রিয়া আমাকে ধরা দেবে না বন্ধুরা যে যার পথ ধরবে আপনার বলতে আমার আর কে থাকবে ওই নিষ্ঠাবান প্রৌঢ় বৈষ্ণব একদিন ওরি কোলে মাথা রেখে আমাকে বলতে হবে বাবা আমি হেরে গেছি আমি আর বাঁচতে চাইনি তখন আর মাস্টারমশাইয়ের মধ্যস্থতার প্রয়োজন হবে না পিতা পুত্রের মিলন হবে কিন্তু সে মিলন বিয়োগান্ত মা আমার মতিগতি জানতেন তাই নোটিশ দিয়ে রেখেছিলেন যে আমি কলেজে পড়তে গেলেও তিনি আমার সঙ্গে যাবেন এবং কলেজের কাছেই আমাকে নিয়ে বাসা করে থাকবেন কিন্তু আমার ম্যাট্রিকের পরেই তিনি স্বর্গে চলে যান আমার তো মনে হল তিনি আমাকে মুক্ত করে দিয়ে গেলেন নইলে মাতৃস্নেহের উৎপাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারত না পিতৃস্নেহ সেদিক থেকে উদার আমি যে আরেকটা কালাপাহাড় হতে চলেছি এতে তিনি দুঃখিত কিন্তু বাধা দিতে অনিচ্ছুক কখনো তিনি বলতেন না যে তার মতটাই মেনে নিতে হবে তর্কের গন্ধ পেলেই তখনকার মতো চেপে যেতেন মাস্টারমশাইয়ের সঙ্গে সান্ধ্যভ্রমণের সময় দেখা হলে তার সঙ্গ নিতেন আমার কথাটা তাকে শোনাতেন নিজের কথাটাও তাকেই বলতেন আমাকে একটু বোঝাতে তা শুনে আমিও মাস্টারমশাইকে বলতুম বাবাকে একটু বোঝাতে বোঝাপড়া যা হবার সেভাবেই হতো নয়তো নয় মাস্টারমশাই আমাকে জানাতেন যে আমার ক্যারিয়ার নিয়ে বাবা আমাকে একটি কথাও বলবেন না আমি আমার ইচ্ছে মতো ক্যারিয়ার বেছে নেবো ও ভুল করলে পস্তাবো তবে আমি যদি পরের চাকর হই তাহলে তিনি মনে কষ্ট পাবেন উপার্জন যতই সামান্য হোক না কেন স্বাধীন জীবিকাই শ্রেয় উপার্জন যতই বেশি হোক না কেন পরাধীন জীবিকা হেয় আমি বলতুম মতভেদ তো তা নিয়ে নয় স্যার বাবাকে আমরা যখনই প্রণাম করি তিনি মালা ঝুলিতে হাত গলিয়ে মালা গড়াতে গড়াতে আশীর্বাদ করেন কৃষ্ণে মতি হোক আমি ঈশ্বর মানি বলে যে অবতার মানি তা নয় কেন উনি সোজাসুজি বলেন না যে ঈশ্বরের মতি হোক মা যেমন বলতেন ভগবান যা করেন মঙ্গলের জন্যে আমি উপনিষদ পড়ি তাতে কৃষ্ণ কোথায় সে যুগে যদি জন্ম নিতুম ঋষিরা কি আশীর্বাদ করতেন কৃষ্ণে মতি হোক আমি এখন মনে মনে ব্রাহ্ম হয়ে গেছি মশাই। মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে মিল কোথায় অমিল কেন এসব চিন্তা করছি অবতারবাদ নয় একেশ্বরবাদী আমাদের মেলাবে কিন্তু বৌদ্ধদের তো একেশ্বরবাদী বলতে পারিনি ওরা ঈশ্বরবাদী নয় বুদ্ধকে বিষ্ণুর অবতার বলাও তো অবতারবাদ যারা বিষ্ণুই মানে না তারা কেন স্বীকার করবে যে বুদ্ধ ছিলেন বিষ্ণুর অবতার তা সত্ত্বেও দেখি বেশ কিছু মিল রয়েছে তা তো থাকবেই তিনি বলতেন চারশো বছর আগেও বাংলাদেশের বহু কায়স্থ পরিবার বৌদ্ধ শাস্ত্র ঘরে রাখত এখনও কায়স্থদের বংশপদবীতে তার রেশ রয়ে গেছে মাইকেল মধুসূদন যেমন খ্রিস্টান হয়েও দত্ত কুলোদ্ভব রাধাকান্ত কালীপদ ভূতনাথ তেমনি শাক্ত বা বৈষ্ণব বা শৈব হয়েও ঘোষ বা মিত্র বা পাল বা সেন বা পালিত বা রক্ষিত বা ধর কুলোদ্ভব আর এটা শুধু কায়স্থদের বেলা নয় বৈশ্য ও নবশাকদের বেলায়ও লক্ষ্য করবে শিল তুমি উত্তর ভারতে পাবে না পাবে বৌদ্ধ গ্রন্থে সেখানে সেটা পদবি নয় নামের শেষ ভাগ পাল পদবি তুমি বাঙালি মুসলমানদের মধ্যেও দেখবে যেটা ছিল নামের শেষ ভাগ সেটাই এখন পদবী বাঙালিরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান হয়েছে কিন্তু তাদের অধিকাংশই বৌদ্ধ কুলোদ্ভব তাই বৌদ্ধদের সঙ্গে এত মিল মাস্টারমশাই তার স্বভাবসিদ্ধ স্মিত হাসির সঙ্গে বলতেন তার মুখেই শুনতুম একটি সংস্কৃত শ্লোক তার একাংশ মনে আছে অন্তঃশৈব বহিষাক্ত সভায়াং বৈষ্ণব মত ভিতরে শৈব বাইরের শাক্ত সভায় বৈষ্ণব বাঙালি জাতি এইভাবেই একটা সমন্বয়ের চেষ্টা করেছিল কিন্তু মুসলমানদের বেলা ব্যর্থ হল জাতি তখন থেকেই দুই ভাগ ইতিহাসে দুভাগ হলেও ভূগোলেও দুভাগ হতে হয় এটা অবশ্য তাঁর উক্তি নয় আমারই সিদ্ধান্ত তৎকালীন নয় পরবর্তীকালীন এখন ফিরে চলো তোমার মূল প্রশ্নে কৃষ্ণে মতি কেন ঈশ্বরের মতি কেন নয় এর উত্তর তোমাদের রবি ঠাকুরই দিয়ে রেখেছেন দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা নিরাকার নির্গুণ ব্রহ্মকে মানুষ তার প্রিয় করবে কি করে তাই তাকে সাকার ও সগুণ করতে হয় প্রথমে চতুর্ভুজ পরে মানুষ অন্য দিক থেকেও দেখা যায় বৃন্দাবনের কৃষ্ণ ছিলেন সর্বজন প্রিয় কে না তাকে ভালোবাসত যিনি সকলের প্রিয় তিনি সকলের দেবতা যেই কৃষ্ণ সেই বিষ্ণু যেই বিষ্ণু সেই ভগবান অতএব যেই কৃষ্ণ সেই ভগবান এই যুক্তি যদি মেনে নাও এটা যদি বিশ্বাস করো তবে কৃষ্ণে মতি মানেই ভগবানের মতি বাবার সঙ্গে আমার মতবিরোধ কেবল এই একটা মূল প্রশ্ন নিয়ে নয় সাত্তিকার রাজসিক রাজস্বিক আহার ও জীবনধারা নিয়েও দুজনের দুই মত আমিষ বলে তিনি শুধু মাছ মাংস নয় পেঁয়াজ রসুন মসুরের ডাল ইত্যাদি কত রকম খাদ্য বর্জন করেছিলেন বিধবাদের জন্যে যে বিধান বৈষ্ণবদের জন্যও সেই বিধান তার সঙ্গে যদি ব্রহ্মচর্যকেও জুড়ে দেয়া হয় তবে বিধবায় আর বৈষ্ণবের তফাৎটা কোথায় আমি ছিল ব্রহ্মচর্য বিমুখ একই কারণে গান্ধীজির সঙ্গেও মতবিরোধ বৈধব্য সাধনে যে স্বরাজ সে আমার নয় তোমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তিনিই হতেন বরকর্তা খুশি হয়ে হতেন সেদিন মাস্টারমশাই আমাকে অবাক করে দেন কিন্তু আমি যতদূর জানি তিনি আমার বিয়েতেই আন্তরিক সুখী আননি যদিও তার বৌমাকে পরে গ্রহণ করেছিলেন আমি মুখ ফুটে বলি ওটা তোমার ভুল ধারণা চারু তিনি মৃদু হেসে তিরস্কারের ভঙ্গিতে বলেন কত বড় একটা ভুল ধারণা এতকাল ধরে পোষণ করছো তুমি তার সঙ্গে এ নিয়ে আমার অনেকবার কথা হয়েছিল তোমার বিবাহ তিনি সর্বান্তকরণের স্বীকার করে নিয়েছিলেন বৌমাকে তো তিনি মেয়ের মতোই ভালোবাসতেন তার মনেকে বলে একটি শঙ্কা ছিল যে তোমাদের ছেলে মেয়েদের হিন্দু সমাজে বিয়ে হবে না বেঁচে থাকলে দেখে যেতেন তাও কেমন করে সম্ভব হলো অন্তত তার বড় নাতির বেলা হ্যাঁ এ নিয়ে তার মনে সত্যিকার একটি দুর্ভাবনা ছিল ধর্মগত কারণে নয় বর্ণগত কারণে নয় দেশগত কারণে নয় আমার বিয়েতে তার একটিমাত্র কারণে আপত্তি ছিল তোদের ছেলে মেয়েদের বিয়ে হবে কোন সমাজে মাস্টারমশাই বলেন শেষের দিকে লক্ষ্য করেছি তিনি তোমার বিয়েতে সম্পূর্ণ সুখী হয়েছিলেন তার নাতিরা তার বংশ রক্ষা করেছে এতেই তার আনন্দ ভগবান তাদের বাঁচিয়ে রাখুন এই তার প্রার্থনা কিন্তু সঙ্গে সঙ্গে তার সে চির আশীর্বাদ কৃষ্ণে মতি হোক আমি জানতুম না যে বাবা আমাকে সর্বান্তকরণে ক্ষমা করেছিলেন কাজটা তো হয়েছিল বিদ্রোহীর মতো তার মানা না মেনে আত্মীয় স্বজনদের কোনো খবর না দিয়ে তাদের যোগদানের একটা সুযোগ পর্যন্ত না দিয়ে পরে আমরা গিয়ে তাঁর পায়ে প্রণাম করেছি তার আশীর্বাদ পেয়েছি তার সঙ্গে থেকেছি তিনিও থেকেছেন আমাদের সঙ্গে তবু আমি কখনও তাকে সরাসরি জিজ্ঞাসা করিনি তিনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট মাস্টারমশাইয়ের কাছে শুনতে পাওয়া যেত যদি দেখা হতো যে কারণেই হোক সাক্ষাৎ ঘটেনি আমার বদলির চাকরি কদাচ কখনো ছুটি পেলে বাবার সঙ্গে দু চার দিন কাটিয়ে আসি মাস্টারমশাইয়ের খোঁজ নেবার আগেই আমার ছুটি ফুরিয়ে যায় কিন্তু তার মনে অন্য একটা কারণে অশান্তি ছিল চারু সেটা পারিবারিক বা সামাজিক কারণ নয় কারণটা আধ্যাত্মিক মশাই আমাকে সংবাদ দেন এই প্রথম সংবাদ কেন অশান্তি কেন আমি বিস্মিত হই হবে না তুমি নিজে বাপ হয়েছ বছর কয় বাদে ঠাকুরদা হবে তুমি কি বোঝো না যে সন্তানকে পিতামাতা যা দিয়ে যান তাকে বল দেহ নয় প্রাণ নয় তা গভীরতম বিশ্বাস নিগড়তম সত্য তোমার বাবা যখন বলতেন কৃষ্ণে মতি হোক তখন তিনি আশা করতেন যে তার জীবনের পরম উপলব্ধি তোমার জীবনে প্রবাহিত হবে কৃষ্ণ না হয়ে ঈশ্বর হলেও তার মনে লাগতো না কিন্তু তুমি যখন বিদেশ থেকে ফিরে এলে তখন তিনি তোমার বন্ধুদের মুখে শুনলেন যে তুমি তোমার ঈশ্বর বিশ্বাস হারিয়ে এসেছ তুমি নাকি সংশয়বাদী ঈশ্বর আছেন কি না এ বিষয়ে তুমি নিশ্চিত নাও এটা তো ঠিক ব্রহ্মজ্ঞানীদের মতো কথা নয় তিনি আঘাত পান আমাকে বলেন সূর্যের অস্তিত্ব সম্বন্ধিত কারো সংশয় নেই যত সংশয় ঈশ্বরকে নিয়ে বছর কয়েক বাদে তোমার বন্ধুদের মুখে আবার শুনতে পান তুমি নাকি নিঃসংশয় যে জগৎ সত্য ব্রহ্ম মায়া এ যে এক উল্টো বেদান্ত এতে তিনি আরও আঘাত পান কে যেন ওর কানে তোলে যে তুমি নাকি মার্ক্সবাদী হতে চলেছ মার্ক্সবাদীরা নাকি কালাপাহাড়ের চেয়েও খারাপ কালাপাহাড় ধ্বংস করেছিল মূর্তি এরা নাকি ধর্ম জিনিসটাকেই ধ্বংস করতে চায় বলে ধর্ম হচ্ছে জনগণের আফিম শেষ বয়সে তোমার বাবাও তো আফিম ধরেছিলেন ওষুধ হিসেবে এসব শুনে তিনি রীতিমতো শখ পান মাস্টারমশাই মুখ টিপে টিপে হাসেন এই কথা এই জন্যই অশান্তি আমি তো অবাক হবে না তুমি নিজে একদিন বুঝবে ঈশ্বর না থাকলে আলো নিবে যায় মানুষ অন্ধকারে রিয়ে বেড়ায় জল শুকিয়ে যায় মানুষ মাছের মতো ছটফট করে তোমার বাবা তোমার জন্য কাঁদতেন বলতেন এ কী হলো হেমেনবাবু ও ছেলে তো অমন ছিল না বউটিও তো ভালো এই কৃষ্ণময় সংসারে কৃষ্ণ যদি না থাকেন তো আমি ভালোবাসবো কাকে সব ভালোবাসাই তো তাকে ভালোবাসা মানুষ যদি ঈশ্বরকে ভালোবাসতে না পারল তবে কেমন করে তার সৃষ্টিকে ভালোবাসবে সর্বজীবকে ভালোবাসবে কি করে কৃষ্ণহীন সংসার হচ্ছে প্রেমহীন সংসার হিংসাই সেখানকার নিয়ম চারুকী তাহলে কংস হয়ে যাবে তোমার বাবা এই বলে বিলাপ করতেন মাস্টার হাসি চাপেন আমি অতীতের দিকে ফিরে তাকাই আমার পারিবারিক জীবন সুখের ছিল তবু আমার অন্তরের সুখ ছিল না সেটা দেশের ও দুনিয়ার ভাবনা ভেবে দেশের তরুণ তরুণীরা নিয়েছে সন্ত্রাসবাদের পথ বিশে বিষক্ষয় এই নীতি অনুসারে হিন্দু সন্ত্রাসবাদের এনটিডোট হয়েছে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিবাদ যাতে তৃতীয় পক্ষ রক্ষা পায় আশ্চর্য হয়ে যায় দেখে যে সন্ত্রাসবাদের সমর্থকরা সাম্প্রদায়িকতাবাদেরও সমর্থক হয়ে ওঠে তার ফলে সাম্প্রদায়িকতাই সন্ত্রাসবাদের চেয়ে প্রবল হয় ও শাসকদের বাঁচায় ধন্য ধন্য রাজনীতি বাংলাদেশটাকে থালায় করে তুলে দেয়া হলো মুসলমানদের পাতে ওদিকে ইউরোপে যা ঘটে চলেছে তা আরও চমৎকার বিশে বিষক্ষ এই নীতি অনুসারে কমিউনিজমের অ্যান্টিডোট হয়েছে ফ্যাসিজম যাতে তৃতীয় পক্ষ রক্ষা পায় যারা ফ্যাসিস্টদের সঙ্গে লড়তে চায় তারা সমর্থন পায় না পায় কিনা যারা কমিউনিস্টদের সঙ্গে লড়তে চায় ধন্য রাজনীতি হিটলার মুসলিনি একটার পর একটা রাজ্য গ্রাস করে আমার সহানুভূতি গোড়ায় কমিউনিস্টদের ওপর ছিল না কিন্তু ফ্যাসিস্টরা যে ওদের চেয়েও খারাপ এই প্রত্যয় থেকে আমি কমিউনিস্টদের উপর সহানুভূতি বোধ করি কই ওরা তো ঈশ্বরবাদী নয় কি আসে যায় যদি ওদের উদ্দেশ্য মহৎ হয় কিন্তু উদ্দেশ্য মহৎ হলে কি সাত খুন মাপ স্ট্যালিনের সাত হাজার খুনও কি মাপ করতে হবে দারুণ এক নৈতিক সংকটের ভেতর দিয়ে যেতে হয় আমাকে একই কালে নিদারুণ আধ্যাত্মিক সংকট ঈশ্বর থাকলে হিটলার থাকে কি করে মার্ক্সবাদীরা তো তার অস্তিত্বই স্বীকার করে না তাহলে তারা ঈশ্বর ভক্ত রাশিয়ানদের হারিয়ে দিল তাড়িয়ে দিল কি করে কারণ ঈশ্বর ভক্তিটা হলো আফিম ভক্তরা যত সব আফিম খোর পারবে কেন সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠাতাদের সঙ্গে সব ধর্মের সারতত্ত্ব অনুসন্ধান করতে করতে আমি উপনীত হই সব ধর্মের অসারত্বে বাবা আমাকে ছেলেবেলা থেকে প্রার্থনা করতে ও ধ্যান করতে শিখিয়েছিলেন কিন্তু বিশ্বাস থাকলে তো প্রার্থনা করব ধ্যান করব বিশ্বাসই হারিয়ে ফেলি একদিনে নয় একটু একটু করে প্রথমে হই সংশয়বাদী তারপর নিরীশ্বরবাদী প্রথমে বন্ধ করে দিই প্রার্থনা ভগবানকে বলি তুমি তো অন্তর্জামী তুমি জানো আমার প্রার্থনাটা কি মুখ ফুটে জানাতে হবে কেন তুমি তো তোমার নিয়মের বাইরে যাবে না তাহলে কেন তোমাকে বলি পাপতাপ ক্ষমা করতে কেন বলি এটা দিতে ওটা দিতে প্রার্থনা বন্ধ করলেও ধ্যান ছেড়ে দিইনি যখন সেটাও বন্ধ করার সময় আসে তখন অতি অস্পষ্টভাবে উপলব্ধি করি যে একজন আছেন যার সঙ্গে আমার মরমের সম্পর্ক আর সেই সম্পর্কটা অহেতু বাবাকে নিয়মিত চিঠি লিখি শরীরের সমাচার দিই কিন্তু মনের সমাচার চেপে রাখি তার মতো প্রাচীন পন্থীদের বোঝানো যাবে না আধুনিক জগতের ব্যাধিটা কি আর কেনই বা সে ব্যাধি অহিংসা দিয়ে সারানো যাবে না কেউটে সাপের সামনে প্রেমের বাঁশি বাজানো নিষ্ফল সে ছোবল মারবে না এটা দুরাশা হাতি আর হাতি নিয়ে যুদ্ধে নামতেই হবে আমার সেই নৈতিক তথা আধ্যাত্মিক সংকট আমাকে দিনরাত দহন করছিল আমি যে ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছি এটা আমি তাকে কেমন করে বোঝাব বন্ধুবান্ধবের সঙ্গে মাঝে মাঝে দেখা হলে ভিতরের তাপটা সঞ্চারিত করে দিই কিন্তু আমার ভিতরে কি শুধু তাপই ছিল আলো একেবারে ছিল না ছিল কিন্তু অতি অস্পষ্ট ছিল বলেই আমি নিরশ্বরবাদী ছিলাম না ছিলাম না মার্ক্সবাদীও উদ্দেশ্য আর উপায় নিয়ে যে তর্ক তাতে কমিউনিস্টদের সঙ্গে আমি একমত ছিলাম না যেমন ছিলাম না সন্ত্রাসবাদীদের সঙ্গেও ইংরেজ আমার চোখে মূর্তিমান সাম্রাজ্যবাদ নয় আমারই মতো একটা জীবন্ত মানুষ তেমনি জমিদার বা পুঁজিপতি আমার চোখে মূর্তিমান ফিডালিজম বা ক্যাপিটালিজম নয় আমারই মতো একজন জীবন্ত মানুষ মানুষের সামনে দাঁড়ালে আমি কিছুতেই ভাবতে পারিনি এ মানুষ নয় এ কেউটে সাপ একে প্রেমের বাঁশি বাজিয়ে ভোলানো যাবে না একে নির্দয়ভাবে হত্যা করতে হবে এক এক সময় মনে হতো বৃহত্তর সংসারের প্রতি আমার কি যেন একটা কর্তব্য আছে সিদ্ধার্থের মতো আমার সুখের সংসার ফেলে গৃহত্যাগ করা উচিত কিন্তু তা যদি করি তবে আমার স্ত্রী আমার শিশুদের ভার কার উপর দিয়ে যাব বাবার ওপর যার বয়স ষাটের কাছাকাছি যার স্বাস্থ্য ভালো নয় সিদ্ধার্থের তো সে ভাবনা ছিল না আমার ছিল যদিও আমার স্ত্রী আমাকে আশ্বাস দিয়েছিলেন যে তোমার সিদ্ধান্তে আমি বাধা দেব না প্রাচীনপন্থীদের প্রতি তোমার মনোভাব অসঙ্গত ছিল চারু আমার নিজের জবানিতে আমার অতীত কাহিনী শুনে মাস্টারমশাই বলেন ওরা জানতেন যে মানুষের বহনের অসাধ্য যে ভার সে ভার বিধাতার যেটুকু তুমি বইতে পারো সেটুকুই তোমার তুমি যে ভেতরে ভেতরে দেশের জন্য বা দুনিয়ার জন্য জ্বলছ এটা আমরা জানব কী করে জানতুম এই পর্যন্ত যে তুমি ভগবানের বিশ্বাস হারিয়ে মার্ক্সের উপর সে বিশ্বাস পাত্রান্তরিত করেছ তোমার বাবা শুনে অশান্ত হতেন বলতেন রাহুলকে বুদ্ধ কি দিয়ে যান কেবল দেহ নয় প্রাণ নয় তার শ্রেষ্ঠ উপলব্ধি তার বোধি তেমনি চারুকে আমি দিয়ে যেতে চেয়েছিলাম আমার জীবনের সার সত্য আমার কৃষ্ণে প্রীতি ও জীবে দয়া ওর বয়সে আমিও তো জীবহিংসা করেছি মাছ মাংস খেয়েছি একদিন এক কথাই ছেড়ে দিই যেদিন আমার বাবাকে হারাই কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণের জীবকেও দয়া করতে হয় একটা মাছি কেউ মারিনে একটা পিঁপড়ে কেউ বাঁচিয়ে দিই দেখলে তো চারু বুদ্ধের করুণা কেমন করে বৈষ্ণবের জীবের দয়ায় পরিণত হয়েছে বৈষ্ণব হলেও বাঙালিরা ভিতর ভেতরে বৌদ্ধ রয়ে গেছে বাবা আর কি কি বলেছিলেন স্যার আমি বাবার কথাই শুনতে চাই বাবা বলেছিলেন কৃষ্ণকে অর্থাৎ ঈশ্বরকে যদি ভালোবাসতে না পারো তবে তোমার বিদ্যা তোমার বুদ্ধি তোমার তর্ক তোমার যুক্তি কোনোখানেই তোমাকে নিয়ে যাবে না হিংসা তো নয় ভালোবাসতে পারা চাই বিনা প্রেমসে না মিলে নন্দলালা এখানে যার কথা বলা হয়েছে তিনি ঈশ্বর ভিন্ন আর কেউ নন তোমার যদি নন্দলালার ঈশ্বরত্বে বিশ্বাস না থাকে তবে তুমি বলতে পারো বিনা প্রেমসে না মিলে পারমাত্মা না তাতেও তোমার আপত্তি মাস্টারমশাই সুধান না স্যার পরমাত্মায় আমার আপত্তি নেই ইতিমধ্যে আমি আমার বিশ্বাস ফিরে পেয়েছি আমি উত্তর দিই কিন্তু যখনকার কথা হচ্ছে তখন পরমাত্মাও মানতুম না আমার আত্মা আছে আর সে আত্মা শরীরের বিনাশের পরেও যে অবিনশ্বর এসব আমার কাছে মনে হতো মিথ্যা মায়া কিন্তু পুত্রশোকের অনলের আভায় দেখি মায়া যাকে ভাবছি তাই সত্য তারপর একালের সভ্য মানুষদের কাণ্ড কারখানার সাক্ষী হই সারা দ্বিতীয় মহাযুদ্ধ জুড়ে এক প্রকার মোহভঙ্গ থেকে জন্মেছিল ঈশ্বর অবিশ্বাস আর এক প্রকার মোহভঙ্গ থেকে জন্মায় ঈশ্বরের বিশ্বাস এতদিনে আমি বাবার কাছাকাছি এসেছি তাই বাবার শেষ বয়সের কথা শুনতে এত ভালো লাগছে আহা সে সময় যদি শুনতে পেতুম তাহলে হয়তো তার সঙ্গে একটা বোঝাপাড়া হয়ে যেত তোমার হয়ে আমি ওকে বুঝিয়েছি চালু। তুমি যে সত্যিকার নিরীশ্বরবাদী নাও সংশয়বাদী নাও মানুষকে ভালোবাসো মানুষকে যে ভালোবাসে সে তার অন্তরস্থিত ভগবানকেও ভালোবাসে কেউ ভগবানকে ভালোবাসতে বাসতে মানুষকে ভালোবাসে আর কেউ মানুষকে ভালোবাসতে বাসতে ভগবানকে হরে দরে একই কথা নয় কি তোমার বাবা শান্ত হন বলেন নিরশ্বরবাদ ও ঈশ্বরবাদ যদি প্রেম থাকে অনির্বাণ চারুর ভেতরে যে আগুন জ্বলছে সে আগুন যদি প্রেমের আগুন হয় তবে আর ভাবনা কিসের প্রেমীয়কে দগ্ধ করতে শেখাবে যে প্রেমময় বলে একজন আছেন তিনি থাকতে এই জগৎ প্রেমহীন নয় সব অন্যায়ের প্রতিকার প্রেম দিয়েই হবে চারুকে বলবেনি কথা। মাস্টার মাস্টারমশে আমার দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকান তাহলে শান্তিতেই ওর জীবন অবসান হয় আমি নিশ্চিন্ত হতে চাই শান্তিতেই ওর জীবন অবসান হয় তিনি আমাকে আশ্বস্ত করেন পুত্রের বিরুদ্ধে পিতার আর কোনো ক্ষোভ থাকে না আমি নিশ্চয়তা চাই আর কোনো ক্ষোভ বা ক্ষেত থাকে না তার তিনি আশ্বাস দেন আমি ধন্যবাদ দিই মনে ভগবানকে ও মুখ ফুটে মাস্টার মাস্টারমশাইকে যাক তোমার বাবার বার্তা আমি ২০ বছর ধরে বহন করে এনে তোমার কাছে পৌঁছে দিয়ে খালাস হলো মাঝ এখন বলো তোমার কোনো বার্তা আছে কিনা যা বয়ে নিয়ে গিয়ে ওর কাছে পৌঁছে দিতে পারি আমি তোমাদের দুজনের মাঝখানে বার্তা বহ এই আমার ভূমিকা তিনি সকতুকে বলেন ও কি বলছেন স্যার আমি থতমত খেয়ে বলি বাবাকে আপনি পাবেন কোথায় জোর কাছে পৌঁছে দেবেন আমার বার্তা তিনি এবার গম্ভীর হয়ে বলেন কেন পরলোকে চারুশীল আমারও তো দিন ফুরিয়ে এলো তাই আমি তোমার মতো প্রিয় শিষ্যদের সঙ্গে একে একে দেখা করে বিদায় নিচ্ছি এ জন্মে এই হয়তো শেষ দেখা মনটা বিষাদে ভরে যায় বলি স্যার আমি আপনার শতবর্ষ পরবায়ু কামনা করি তার আগে যদি আপনি যান ও বার্তা যদি আপনার সঙ্গে যায় তাহলে এই বার্তায় আমি এপার থেকে ওপারে পাঠাতে চাই যে এ জগৎ যার দেহ তিনি পরমাত্মা পরমাত্মার সঙ্গে আমার আত্মার সম্পর্ক অমৃতের সঙ্গে অমৃতের পুত্রের তার পায়ের সঙ্গে পা মিলিয়ে নেওয়া তার ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিলিয়ে নেওয়া তার সৃষ্টির সঙ্গে সৃষ্টি মিলিয়ে নেওয়া এই আমার ধর্ম এই আমার কর্ম মেলাতে পারা কিন্তু সহজ নয় স্যার কোনটা যে তার ইচ্ছা আর কোনটা নয় কেমন করে জানব মাস্টারমশাই মুচকি হেসে বলেন বড় কঠিন প্রশ্ন আজ আসি আমার আশীর্বাদ রইল জানিও তোমার ছেলে বৌমাকে আর আমার বৌমাকে। জীবন মধুময় হোক তোমাদের সকলের গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন অন্নদাশঙ্কর রায়ের লেখা বিনা প্রেমসে না মিলে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা